నారా చంద్రబాబు నాయుడు అనే నేను ఎన్డిఏర్ శిబిరత অব্যাহত উৎসব মুখর পরিবেশ দুই রাজ্যত দুই মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যাত শপথ গ্রহণ অনুষ্ঠান অন্ধ্রপ্রদেশত চতুর্থবারের বাবে মুখ্যমন্ত্রী রূপে শপথ ললে এন চন্দ্রবাবু নাইডুয়ে উপমুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করলে জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণে নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহও উপস্থিত আছিল শপথ গ্রহণ অনুষ্ঠান দক্ষিণের সুপারস্টার রজনীকান্তর উপরি উপস্থিত আছিল পবন কল্যাণের জ্যেষ্ঠ ভাতৃ তারকা অভিনেতা চিরঞ্জীবী চন্দ্রবাবু নাইডুর মন্ত্রীরূপে শপথ গ্রহণ করে পুত্র নারা লোকেশেও মুঠ ২৪গৰাকী মন্ত্রীয়ে বুধবার শপথ গ্রহণ করে অন্ধ্রপ্রদেশ উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বে ১৯৯৫ চনের ২০০৪ চনলৈ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আছিল নাইডু তারপর অন্ধ্রপ্রদেশ বিভক্ত হওয়ার পিছতেই ২০১৪ পৰা ২০১৯ চনলৈ মুখ্যমন্ত্রী আছিল নাইডু এইবার পুনের চতুর্থবারের মুখ্যমন্ত্রী আসনত বহিছে হাইটেক সিএম বলে একালত বিখ্যাত হয়ে পড়া এন চন্দ্রবাবু নাইডু ইপিনে উড়িষ্যাত মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করে বিজেপির চারিবারের বিধায়ক মোহন চরণ মাঝিয়ে বিজেপির জনজাতীয় মুখ মোহন চরণ মাঝিক এবার মুখ্যমন্ত্রী রূপে বাছনি করলে গেরুয়া দলটোয়ে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির শপথ ললে দুই উপমুখ্যমন্ত্রী উড়িষ্যার উপমুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করলে কে ভি সিংদেও আর প্রভাতী পারিদার বিজু জনতা দলের দীঘলীয়া রাজত্বর অবসান ঘটায় প্রথমবার উড়িষ্যাত সরকার গঠন করেছে বিজেপিয়ে বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানত অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে মোদীর উপরে কেবাগৰাকীও কেন্দ্রীয় মন্ত্রী আর বিজেপি নেতায় শপথ গ্রহণ অনুষ্ঠানত অংশ লয় উল্লেখযোগ্য যে গাঁও বুঢ়ার মুখ্যমন্ত্রী হওয়া মোহন চরণ মাঝির ব্যক্তিগত জীবন অতি সংঘাতপূর্ণ এজন সিকিউরিটি গার্ডর পুত্র মাঝিয়ে জীবন যুজত জয়ী হওয়ার কন্তকপূর্ণ যাত্রাত ফুটপাথতেও নিশা হবলগিয়া হয়েছিল স্নাতক ডিগ্রিধারী মাঝিয়ে প্রথমে আরএসএছ পরিচালিত এখন বিদ্যালয়ের শিক্ষকতা করেছে ১৯৯৭ চনের ২০০০ চনলৈ গাঁও বুঢ়া আছিল মাঝি ২০০০ চনত কেউঝাৰ সমষ্টিৰ পৰা প্ৰথমবাৰ বিধায়ক নিৰ্বাচিত হয় মাঝি তাৰপিছত ২০০৪, ২০১৯ আৰু ২০২৪ত বিধায়ক ৰূপে নিৰ্বাচিত হয় মাঝি আকৰ্ষণীয় কথাটো হ'ল মুখ্যমন্ত্ৰী মাঝিৰ বাবে উপযুক্ত চৰকাৰী ঘৰ বিচাৰি হাহাকাৰ কৰিছে উৰিষ্যা প্ৰশাসনে কাৰণ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী নবীন পাটনায়কে নিজৰ ঘৰৰ পৰাই অত বছৰে চলাই আছিল ৰাজ্য প্ৰশাসনৰ কাম কাজ অন্ধ্ৰপ্ৰদেশ আৰু উৰিষ্যাত বুধবাৰে শপথ গ্ৰহণৰ পিছতে বৃহস্পতিবাৰে অৰুণাচল প্ৰদেশ চৰকাৰেও শপথ গ্ৰহণ কৰিব মুখ্যমন্ত্ৰী ৰূপে পুনৰ এবাৰ শপথ ল'ব পেমা খাণ্ডুৱে শপথ গ্ৰহণ অনুষ্ঠানত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ উপস্থিত থাকিব নিউজ ডেস্ক নিউজ ১৮ অসম নৰ্থ ইষ্ট